গত বছর নির্বাচন করার ইচ্ছা ছিল না। শিল্পী সমাজে অনেকেই বলে যে শিল্পীরা শুধু দানের আশায় থাকে, এত কমপ্লেন কেন থাকবে একটা সমিতি নিয়ে। ওদের যেরকম মতের মিলছে না, আমারও সেই একই কথা, মতের সাথে মিলছে না। নাগরিক বিনোদন আমাদের অনেকগুলো পরিকল্পনা আছে। আমরা প্রথমত আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা ওনাকে চেষ্টা করবো এফডিসিতে নিয়ে আসতে। আর যেহেতু আমাদের সাথে দেশবরেণ্য নায়ক, জাতীয় একুশে পদকপ্রাপ্ত নায়ক ইলিয়াস কাঞ্চন ভাই আছেন, উনি অসম্ভব সৎ এবং একজন সাংগঠনিক নেতা। সব কিছু মিলে আমাদের অনেক অনেক পরিকল্পনা আছে শিল্পীদেরকে নিয়ে, তো আমরা সেই বিষয়ে কাজ করছি অলরেডি। শিল্পী সমিতিকে বলা হয় একটি অলাভজনক একটি প্রতিষ্ঠান, তো একটা অলাভজনক প্রতিষ্ঠানের চেয়ারে বসার জন্য এত কাদা ছুড়ে আসলে কেন? আসলেই মানে শিল্পীরা তো আসলে কাদা ছোড়াছুরির জন্য না, তারা সিনেমা করবে, শুটিং করবে, আনন্দ উৎসব করবো আমরা, সেটাই হচ্ছে আমাদের বড় ইয়ে। সো আমার মনে হয় যে আমরা যেই মোটো নিয়ে এসেছি, আমাদের কাদা ছোড়াছুরি করার কোনো প্ল্যানিং নেই। আমরা এখানে সবাই এখন আমরা কাজ করছি আমাদের ইচ্ছা খুব সুন্দরভাবে। আমাদের অপোজিটে যারা আছেন তাদের প্রতি আমার মানে কি বলবো, কংগ্রেচুলেশনস, অভিনন্দন তাদেরকে। আমরা চেষ্টা করবো যে কাদা ছোড়াছুরি না করে কীভাবে আমাদের চিন্তাভাবনাই হচ্ছে কারণ আমি কোনো খারাপ মন্তব্য না করে, এটা হচ্ছে আমাদের মোটো। আমাদের কাঞ্চন সাহেব আমাদের মুরব্বী, উনিই শিখিয়েছেন যে আমরা শিল্পী সবাই সবার প্রশংসা করা শিখবো। তো সেই মতবাদ নিয়ে কাদা ছোড়াছুরির পক্ষে আমরা কেউই না, আমাদের প্যানেলে কেউই না। আমরা খুব সুন্দরভাবে সবাইকে নিয়ে আসুন নির্বাচনটা করতে চাই। শিল্পী সমিতিতে কেন দলাদলি হয়ে আসে? অবশ্যই না, মানে শিল্পী সমিতি মানে কি, শিল্পীরা তো একটা মানে আমার মনে হয় যে শিল্পীরা কি বলে কাদামাটির মতো নরম মনের মানুষ, এবং শুধু শিল্পী যদি শিল্পী সমিতি কিন্তু সব কিছু না। আমার মনে হয় যে প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, তারপর যারা প্রোডাকশন সমিতি আছে, যারা আরও ক্যামেরাম্যান সমিতি, যারা সবাই আছে, আমরা আসলে আমাদের পরিকল্পনা হচ্ছে সবাই মিলে একসাথে চলচ্চিত্রের জন্য কাজ করবো। শুধু শিল্পীরাই কিন্তু চলচ্চিত্রের না, আরও অন্যান্য যারা আছে সবাই মিলেই চলচ্চিত্র। সো আমাদের ইচ্ছা সবাই মিলে মিশে কীভাবে আরও ভালো থাকা যায়, কীভাবে এক ফ্যামিলি আরেক ফ্যামিলির পাশে থাকা যায়, সেই চিন্তাভাবনা নিয়ে আমরা আসলে সামনে নির্বাচনটা করতে চাচ্ছি। গত নির্বাচনে দেখেছি বা এর আগে নির্বাচনে দেখেছি যে মারামারি পর্যন্ত হয়েছে, শিল্পী সমিতি নির্বাচনে কেন মারামারি হবে? আমি জানি না যে কারা মারামারি করছে বা কেন করছে। শিল্পী সমিতি নির্বাচন নিয়ে এত মারামারি কাদাকাটি কিছু না, এটা পিকনিকের মতো অনেকটা। আমরা একসাথে মজা করবো, আমরা ওই দিন ভোট দিব, একটা আমাদের শিল্পীরা শিল্পীদের জন্য দাঁড়াবো, পাশে থাকবো, এটাই তো। এটা আপনি এত সিরিয়াস হওয়ার কিছু নেই। আসো মিশা সদগর জায়েদ খার প্যানেল থেকে আপনি নির্বাচন করে নির্বাচিত হয়েছিলেন, আপনার কাছে কি এমন মনে হলো যে তাদের প্যানেলে আপনি নির্বাচন করছেন না, আপনি নতুন একটি প্যানেলে নির্বাচন করতে আসছেন? আমি প্রথমবার নির্বাচন যখন করেছিলাম তখন আমার সাথে রিয়াজ ভাই ছিল, সায়মন ছিল। দ্বিতীয় মেয়াদে আমি এসব নির্বাচনই করতে চাইনি, আমাকে তারা নিয়েছে। মানে আমি আসলে অত ইচ্ছা ছিল না লাস্টবার নির্বাচন করার, কারণ একটা সমিতিতে কাজ করলে স্বাধীনভাবে কাজ করতে হয়, সেটাই প্রথম। আর ওইভাবে যদি কাজ না করে তাহলে সেই পোস্টে থেকেও লাভ নেই। আপনি কি আসলে স্বাধীনভাবে কাজ করতে পারেননি? তাহলে স্বাধীন না, করোনা গিয়েছে, সব কিছু মিলিয়ে আরও অনেক ঝামেলা গিয়েছে আমার মনে হয়। তো আমার সবচেয়ে বড় কথা, গত বছর নির্বাচন করার ইচ্ছা ছিল না, কিন্তু ওনারা আমাকে করিয়েছেন, বলে যে থাকো সাথে। তো অনেকটা ইচ্ছার বিরুদ্ধেই নির্বাচন করেছিলাম। তো এইবার যে প্যানেলটা দেখলাম, আর নিপুণ অনেক আগে থেকেই আসলে টিমটা গোছাচ্ছে। নিপুণ আমার নায়িকা ছিল ছবিতে, পার্সোনালি আমরা কলিগ, এবং যেই প্যানেলে নিপুণের যে মোটোটা ছিল, যে ইচ্ছা ছিল, আর করোনার মধ্যেও নিপুণ কিন্তু পার্সোনালি অনেক হেল্প করেছে এবং সেগুলো লুকিয়ে লুকিয়ে করেছে। সো আমার কাছে, আমি পার্সোনালি এগুলো পছন্দ করি, যে কাউকে হেল্প করলে যে লুকিয়ে যতটা করা যায়। প্রত্যেকটা শিল্পী সমিতি ছাড়াও প্রোডাকশন সমিতি, ক্যামেরা, সব জায়গায় সে নিজের সাধ্যমতো পাশে থাকার চেষ্টা করেছে। সো এই জিনিসগুলো আমাকে খুব দাগ কেটেছে। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এখানে ইলিয়াস কাঞ্চন ভাইয়ের মতো একজন, আমি কি বলবো, আমি তো ওনার নিজেই ফ্যান। ইলিয়াস কাঞ্চন ভাই আমার অনেক পছন্দের। উনি নিরাপদ সড়ক চেয়ার মতো একটা একটা সাংগঠনিককে কোথায় নিয়ে গেছেন তার সততা দিয়ে। তারপরে রিয়াজ ভাই আছেন, ফেরদৌস ভাই আছেন, সাইমন আছে, নীরব আছে, আমরা সবাই যেহেতু মানে কাছাকাছি একসাথে আড্ডা, সব মিলে আমার কাছে মনে হয়েছে যে আমি এখানে করলে আমার হয়তো বা অনেক ভালো লাগে। আপনি যখন নির্বাচিত প্রতিনিধি ছিলেন তখনও আমরা দেখতে পেয়েছি যে ফেসবুক লাইভে এসে দুস্থ শিল্পী বলে সাহায্য সহযোগিতা করা হচ্ছিল, এই বিষয়টা কি ঠিক হয়েছে? আমি এরকম হয়েছে দেখে আমি আসিনি, যদিও সাহায্যটা যখন করা হয়েছে কিছু মানুষ হয়তো বা উপকার পেয়েছে ওই সময়টা, খুব একটা বাজে প্যান্ডামিক, এর জন্য তাদেরকে আমি সাধুবাদ জানাই অবশ্যই, যে তারা যেহেতু পাশে ছিল। কিন্তু মানে এইভাবে দেখানোর আসলে কিছু নাই। আপনি প্রতিবাদ করেছিলেন তখন? প্রতিবাদ করেছি কি না করেছি এখন এগুলো নিয়ে বলতে চাই না, কিন্তু জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে যতটা নীরবে করা যেত ওটাই ভালো ছিল, কারণ শিল্পী সমাজে অনেকেই বলে যে শিল্পীরা শুধু দানের আশায় থাকে,
ফেসবুক লাইভে, সো এটা দুঃখজনক আসলে। বাট আমি তাদেরকে সাধুবাদ জানাই যে তারা দেখিয়ে হলেও করিয়েছে, ওটা একটা সাধুবাদ জানাচ্ছি, কিন্তু ওটা না দেখিয়ে করলেও হতো আসলে। প্রযোজক সমিতি থেকে মিশা জায়েদকে বয়কট করার একটা কথা আসছিল, এটা কেন সৃষ্টি হচ্ছে শিল্পী সমিতি বা অন্য সমিতির মধ্যে? আমরা আসলে আসলে এরকম অনেক কমপ্লেইনই আছে আসলে, তো এই জন্যই আসলে আমার মনে হয়েছে যে আমি যদি একটা ভিন্ন প্যানেলে যাই তাহলে হয়তো এত জবাবদিহি করতে হবে না। আপনার এরপরে যখন আমরা যদি নির্বাচন, আল্লাহর রহমতে যদি নির্বাচন হয়ে আসতে পারি, তখন হয়তো আপনার কোশ্চেনের ধরনগুলো অনেক সুন্দর হবে যে আপনি এটা করেছেন, এই সাফল্য কথাগুলো আমি নিশ্চয়ই শুনতে পাবো। তো এই যে দেখেন আপনি এতগুলো কোশ্চেন করছেন, মধ্যে হাজার রকম কমপ্লেইনই পেলাম, সো কমপ্লেইনই জর্জরিত, এটা আমার কাছে ভালো লাগেনি। আমি এই জন্যই আসলে আমি আমার দল পরিবর্তন করেছি, এত কমপ্লেইন শুনতে চাই না। আমরা শুনতে চাই যে শিল্পী সমিতি সবার জন্য কাজ করছে, সবার সাথে। এই জন্যই আমাদের শ্রদ্ধেয় কাঞ্চন ভাই এসেছেন, যাকে সবাই পছন্দ করেন। দেখেন প্রযোজক সমিতির ওনারাও খাটছেন, ক্যামেরাম্যান, প্রোডাকশন, সবাই খাটছে লোকটার জন্য। তার মানে আপনাকে বুঝতে হবে যে সর্বজন গৃহীত যে লোকটা তার পাশে সবাই আছে। তো এই জন্য আমার মনে হয় যে আমি প্যানেল চেঞ্জ করেছি, সঠিক সিদ্ধান্ত নিয়েছি, এবং যদি আমরা প্যানেল হিসাবে আসি তাহলে আপনি আমাকে এরকম 10টা পজিটিভ কোশ্চেন করবেন নেক্সট টাইম। মিশা জায়েদ খান যদি নির্বাচিত হয়ে আবারও ক্ষমতায় আসেন, তাদের কাছে আপনার সদস্য হিসাবে কী চাওয়া থাকবে? এই যে এত নেগেটিভ কোশ্চেন যেন ওনাদের দিকে না আসে, মানে এত কমপ্লেন কেন থাকবে, একটা সমিতি নিয়ে এত ভেদাভেদ কেন থাকবে, সবার সাথে সবার দূরত্ব কেন সৃষ্টি হবে, এটা চাই না আসলে সাধারণ দর্শক হিসাবে। নীরব এবং সাইমন অভিযোগ করেছেন যে তাদের মতের সঙ্গে প্যানেলের মিলতে ছিল না, যার কারণে এই নির্বাচনে আসেনি। মানে আমার পার্সোনাল জায়গা থেকে ওদের যেরকম মতের মিলছে না, আমারও সেই একই কথা, মতের সাথে মিলছে না। সো এই কারণে কিন্তু দেখেন গতবার ওরা আমরা সব এক প্যানেলে, সো আমার আমরা সমমনা কিছু মানুষজন একসাথে হয়েছি। ইলিয়াস কাঞ্চন ভাই এত সিনিয়র, তারপরে ওনার সাথে আমাদের মতের অনেক মিল আছে, সো সবগুলো 21 জনের মতের মিল নিয়ে আমরা একটা প্যানেল সাজিয়েছি। সো আশা করছি এবারের মতগুলো মিলবে সবার সাথে সবার।